বাংলাদেশের মিডিয়ায় যেভাবে বিয়ে আর ডিভোর্স চলতে থাকে তাতে করে কারো আর মিডিয়ার দম্পতিদের প্রতি কোনো ভরসা নেই বললেই চলে। তবে এত ভাঙনের মাঝেও কয়েকটি সংসার এমনভাবে টিকে আছে যা সত্যি হতে পারে মিডিয়া না মিডিয়ার বাইরের মানুষদের জন্য দৃষ্টান্ত। এই তালিকায় সবার প্রথমেই আসে মৌসুমি ওমরসানি দম্পতির কথা। 1996 সালের 2রা আগস্ট ভালোবেসে সংসার বাঁধেন তারা। দেখতে দেখতে পেরিয়ে গেছে 20 বছর, 2 সন্তান নিয়ে সুখের সংসার তাদের। বিয়ের বহুদিন পেরিয়ে গেলেও ভালোবাসা ফিকে হয়নি মোটেও। এদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ 1999 সালের জুলাইয়ের 23 তারিখে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন। তাদের এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আবির আহমেদ। বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল জুটি শাবনাজ নাঈম। 1996 সালে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। সংসারে মনোনিবেশ করায় শাবনাজ আর চলচ্চিত্রে তেমন সময় দিতে পারেননি। আস্তে আস্তে শাবনাজ চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যান আর তার স্বামী নাঈমও চলচ্চিত্র থেকে বিদায় নেন। তবে সুখী এই দম্পতি তাদের 2 সন্তান নিয়ে যেভাবে সময় কাটান তা সত্যিই ঈর্ষা করার মতো। এদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেল কন্যা সাদিয়া ইসলাম মৌয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রায় 1 যুগেরও বেশি সময় আগে। তাদের 2 সন্তান রয়েছে, মেয়ের নাম পুষ্পিতা আর ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। সুখী দম্পতি হিসেবে তারাও আছেন এই তালিকায় উপরের দিকেই। সবথেকে বেশি বিয়ে ভাঙতে দেখা যায় গায়ক গায়িকাদের, কিন্তু সে যাত্রায় একদম ব্যতিক্রম আসিফ আকবর। ভালোবেসে বিয়ে করেছেন সালমা আসিফ মিতুকে। তাদের রন এবং রুদ্র নামে 2টি সন্তান রয়েছে আর তাদের ভালোবাসার সংসারের 2 যুগ প্রায় হয়ে গেলেও ভালোবাসা ফিকে হয়নি মোটেই। গায়ক গায়িকাদের সংসার করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে আছেন আসিফ আকবর। সেই সাথে তার বিয়ে করেছি সংসার করার জন্য, ডিভোর্সের জন্য নয়, এই উক্তিটিও পেয়েছে বিশেষ জনপ্রিয়তা। প্রিয় দর্শক, এছাড়াও আরো যেসব তারকারা তাদের বিয়ে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন তাদের সম্পর্কে আরো নানা তথ্য আমরা জানাবো আরো কয়েকটি পর্বে। তাই আমাদের সাথেই থাকুন আর জানান আপনাদের মতামত। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।